Assalamualaikum, hello viewers. English search result performance setup by setup. এটি খুব সোজা একটি কাজ, আপনাকে বুঝলে সোজা হবে। কাজটিতে অনেকটা হিট নিয়ে আসে, এখন বর্তমানে আছে 1.3K হিট। তো কাজটি কিভাবে করতে হয় আর কাজটি কোয়ালিফাই বা কিভাবে করবেন, কাজের নিয়মটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো প্রথমে আমি কোয়ালিফাইতে চলে যাই। আপনারা চাইলে ভিডিও দেখে দেখেও কিন্তু কোয়ালিফাই করতে পারেন, ভিডিওতে যা আসবে আপনাদের ওখানেও কিন্তু তাই আসবে। অনেকে আছে যারা ভিডিও সম্পূর্ণ না দেখে কাজ কিছুই না বুঝে তারপর কোয়ালিফাই করতে যায়, তারপর তো কাজটি ব্লক খায়, সম্ভব কাজটি চলে যায়। তো এরকম যাই করবেন তার কাজটি চলে যাবে, এজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে তারপর বুঝে তারপর কোয়ালিফাই করতে যাবেন আর কাজটিও করতে যাবেন। তো কোয়ালিফাইতে চলে আসার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, এই যে স্ক্রিনে থাকে ইন্টারফেস, আর উপরে থাকবে আপনার কোয়েরি। এই যে আমি মার্ক করে দিচ্ছি কোয়েরিটা, এই যে পেন্টাগন ইউফো রিপোর্ট, এটা হলো আপনার কোয়েরি। তো আপনার কী করতে হবে, এই কোয়েরিটা আপনার মনে রাখতে হবে। তারপর এই যে নেক্সট ক্লিক করবেন, নেক্সটে আসার পর এই যে দেখেন দুইটা আর কি, দুই পাশে দুইটা ওয়েবসাইট ভিউ হবে। প্রথম ওয়েবসাইটে আছে, এটাও কিন্তু আর কি ইউফো রিপোর্ট, তবে আমার যেহেতু কাজটি হলো ইংলিশ নিয়ে, তাহলে আমরা এখানে ইংলিশ লেখাটাই আর কি অ্যালাও হবে। এই যে দেখুন এই পাশে কিন্তু ইংলিশ লেখাটা আছে, তো এটা ইংলিশ লেখাটাই শুধু অ্যালাও হবে। তো এখানে আমি দিতে পারি আর মাস বেটার, মানে এটি হলো রাইট সাইড মাস বেটার দিয়ে তারপরে এই যে আদার সিলেক্ট করে সাবমিট করে দিতে পারি, মানে ইংলিশ ব্যতীত অন্য কোনো লেখাই অ্যালাও হবে না। তো এরপরে আছে কি, যে দেখুন কোয়েরিটা, কল মি ইফ ইউ গেট লস্ট টেলর। তো এটাও আমি নেক্সট ক্লিক করি, এই যে এটা কোয়েরি হল, আপনি সবসময় মনে রাখতে হবে কোয়েরি উপরেরটা। নেক্সটে ক্লিক করার পর এই যে এরকম দুইটা ইন্টারফেস আসবে, মানে এক রাইট সাইড প্লাস লেফট সাইড, তো দুইটার দুইটা ওয়েবসাইট ওপেন হবে। ঠিক আছে, তো দুইটা ওয়েবসাইট ওপেন হলে আপনার মূলত দেখতে হবে আমার কোয়েরিটার সাথে হুবহু কোনটা মিলে, সেই সাইডটা আর কি মিলাতে হবে। তো আমি প্রথমে একটা একটা করে ওপেন করি, যে রাইট সাইডটা ওপেন করছি। ওপেন করার পর এই যে দেখুন একটা ইউটিউব শো করছে আর কি, দেখুন। তারপর এই যে গান, মানে আমার কোয়েরিটা যেটা চাইছে সেই গানটাই কিন্তু আইছে, আর শিল্পীর নাম হলো টেল। ঠিক আছে, তো এটা হলো এই শিল্পীর আর কি অফিসিয়াল চ্যানেল। তো আমি পাশের আরেকটি দেখি, দেখুন এই পাশে কিন্তু শো করছে যে এই শিল্পীর আর কি অ্যালবাম সং, কিছু গান শো করছে অ্যালবামের গানগুলো, দেখছেন। তো আমার মতে এই পাশটা আর কি, তো এটা থেকে ইউটিউবটা বেটার, এই জন্য এটা সাইলেন্ট, মানে সাইলেন্টলি বেটার দিয়ে তারপর আদা দিয়ে সাবমিট করে দিলাম। তো এরপরেরটা দেখি, এরপরেরটা আছে মাইক্রোসফট সারফেস 10.1। তো এটা আমি দুই পাশটা দেখি, রাইট সাইড আর লেফট সাইড। তো একটা একটা করে আমি ওপেন করি, প্রথমে লেফট সাইডটা ওপেন করে দেখি। লেফট সাইড ওপেন করার পর এই যে দেখুন এই পেজটা আসছে, তো এই পেজটা আমি দেখি আমার কোয়েরিটা লেখা আছে কিনা। তো আমার কোয়েরিটা বলা হয়েছে 10.1, আর এখানে দেখতে পাচ্ছি আমি আট সারফেস 8, তো আমার কোয়েরির সাথে এটার মিল নেই। তো আমি এটা এই যে দেখুন সারফেস প্রো 8 দেওয়া, ঠিক আছে, আমার কোয়েরির সাথে কিন্তু এটা মিল নেই। তো এর পরেরটা আমি দেখব, তো এর পরেরটা যাতে আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখেন এই জায়গায় দেওয়া আছে মাইক্রোসফট সারফেস গো টু HTQ, তারপর এই যে 10.1, ঠিক আছে। তো এই পাশেরটা কিন্তু 10.1 এটা কিন্তু আছে, তার মানে আমার যে কোয়েরিটা এটা কিন্তু এখানে আলোচনা করে। তো আমি এটা রাইট সাইড মাস বেটার, মানে মাস মোর দিতে পারি, দিয়ে তারপর আদা দিয়ে সাবমিট, ঠিক আছে। মানে যে সাইডটা আমার ভালো হবে ওই সাইডটাই আর কি আমি এটা পাস্ট করব। তো এরপরের কোয়েরিটা দেখুন গিও ট্যাপ, যেটা আমি নেক্সটে ক্লিক করে দেখি এটা কোন সাইটে আছে। তো আমি একটা একটা করে আর কি ওপেন করতে হবে, ওপেন করে দেখতে হবে লিঙ্কগুলো। তো আমি এটা প্রথমে লেফট সাইডটা ওপেন করি। তো ভিউয়ার্স, লেফট সাইডটা ওপেন করার পর এই পেজটা আইছে, তো এই পেজটা আমরা আর কি কোয়েরিটা খুঁজতে হবে। তো আমার কোয়েরিটা এখানে আছে কি না একটু ভালো করে চেক করতে হবে আর কি। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কোয়েরিটা কিন্তু নাই, ঠিক আছে, জিওটাপ এই কোয়েরিটা কিন্তু নাই। তো এই পাশটা আমি একটু খেয়াল করি, এই দেখেন রাইট সাইডে কিন্তু এটা লেখা আছে, আমি যদি লেফট সাইডে লক্ষ্য করি লেফট সাইডেও কিন্তু লেখা আছে, লেফট সাইডের তুলনায় রাইট সাইডটা একটু ভালো। তো এটা আমি কী করতে পারি, এটি সাইলেন্টলি মোড দিয়ে তারপর আদা দিয়ে সাবমিট করে দেবেন। এরপরেরটা দেখি শর্ট অ্যাকশন, জাস্ট এই কোয়েরিটা আর কি মনে রাখতে হবে। এরপর নেক্সটে আইসা, তারপরে এই যে দুই পাশে দুইটা লিঙ্ক,
বা ওয়েবসাইট এই দুই পাশে এটা মিলাতে হবে। আমরা যদি একটু খেয়াল করি দুই পাশটা কিন্তু দুই পাশে যে ওয়েবসাইট এই যে ফেসবুক আর কি দুনো পাশে কিন্তু একই কথা বলছে আর একই বিষয় নিয়ে আলোচনা করছে। তো এটা সোজা আমরা অ্যাবাউট দ্য সেম দিয়ে তারপর সাবমিট করতে পারি। তো এরপরটা দেখি এই যে টিএন লিশা, ঠিক আছে, তো এই যে কোয়েরিটা টিএন লিশা, এটা আমরা নেক্সটে যাই। নেক্সটে আসার পর এই যে আমরা আর কি দুই পাশে ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এটা এগুলো আমরা ওপেন করে দেখাতে পারবো না, কারণ এই দুইটা অ্যাডাল্ট কন্টেন্ট। তো এটা আপনারা ভিডিও দেখে আর কি কোয়ালিফাইটি করে নেবেন। তো এটা দুইটা মিলে না, না মিললে এই যে পাশে থাকা নেতা এই যে পাশে একদম কিনারে ওইটা ক্লিক করবেন। তারপরে এই যে লেখা আছে যে অ্যাডাল্ট, এই যে স্ক্রিনে থাকা লেখা আছে যে অ্যাডাল্ট, এই যে একটু ভিউ করে দেখাচ্ছে এই যে অ্যাডাল্ট লেখা আছে, এটা দিয়ে সাবমিট করে দেবেন। এরপরেরটা দেখি ইউএমআই ইমেজিং, এটা ওপেন করার পর তো আমার এটা কোন পাশটা আর কি সবচেয়ে ভালো সেটা দেখতে হবে। তো এখানে যেহেতু দুইটা ওয়েবসাইট আর কি ভিউ করছে এই জন্য আমার ওপেন করার দরকার নাই। তো এটার থেকে আমি দেখি আমার মনে হচ্ছে লেফট সাইডের থেকে রাইট সাইডটি ভালো হবে, কারণ আপনার আমরা যদি লেফট সাইডটি একটু খেয়াল করি ইউএমআই ক্লিনিক ডট ওআরজি, এই যে দেখুন ওআরজি, তো এই যে রাইট সাইডটি দেখুন, এই যে রাজ সেটিতে বলা হয়েছে ইউনাইটেড মেডিকেল ইমেজিং হেলথ কেয়ার, ঠিক আছে। তো আমরা হেলথ কেয়ারে যদি যাই তাহলে ক্লিনিকের সেবাটিও কিন্তু হেলথ কেয়ারে পাবো। তো জাস্ট আমরা এটি রাইট সাইড সাইলেন্টলি মোড দিয়ে তারপর আধার দিয়ে সাবমিট করে দিতে পারি। এই দেখুন কাজটি একদম একটু সোজা আছে আর কি, বোঝার বিষয় আছে। এরপরটা আমরা দেখি সুপার ন্যাশনাল টিভি শো নিউ এপিসোড। তো ভিতরে আসার পর এই যে লেফট সাইড রাইট সাইড এর ভিতরে কোন সাইডটা আর কি ভালো মানে কোয়ারির সাথে মিল আছে সেই সাইডটা আর কি সিলেক্ট করতে হবে। তো আমি যদি একটু লেফট সাইডটা ফলো করি এখানে কিন্তু এই যে সুপার ন্যাচারাল পাওয়ারের তারপর এই যে টিভি সিরিজ দিয়ে দিয়েছে, কিন্তু রাইট সাইডে কিন্তু শুধু সুপার ন্যাচারাল এপিসোড দিয়েছে। তো জাস্ট এটা আমরা লেফট সাইড সাইলেন্ট মোড দিয়ে তারপর আলাদা দিয়ে সাবমিট করে দিতে পারি। এরপরেটা দেখি ফলক সেফটি ক্যামেরা সিস্টেম, এটি আমরা ওপেন করার পর এই যে দেখুন কোন পাশটা হবে সেই পাশটা আর কি আপনার খুঁজতে হবে। তো এক এক করে আর কি ওপেন করতে হবে। আমি কিন্তু প্রথম পেজটা ওপেন করার পর এই যে পেজ নট ফাউন্ড হয়েছে, ঠিক আছে। তো এর পরের পেজটা দেখি, এর পরের পেজটা কিন্তু ফ্লক ফর পুলিশ ফ্লক সেফটি, ঠিক আছে। তো এটা আমরা মাস্ট মোড় দিতে পারি, রাইট সাইড মাস্ট মোড় দিয়ে তারপর সাবমিট করে দিচ্ছি। এরপরটা দেখুন, এটা কিন্তু আমাদের ট্রেনিংয়ের সময় আসছিলো আর কি। এই যে দেখুন আমরা যদি এই রাইট সাইডটা দেখি এটা কিন্তু ডাইরেক্টলি আপনার ওয়েবসাইটে ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই আছে, ঠিক আছে। তো এটা আমরা রাইট সাইড মাস্ট মোড় দিতে পারি, কারণ ওদের যদি অফিসিয়ালি থাকে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তো কিন্তু আপনি এই জিনিসটা প্রোডাক্টটা পেতে পারেন। তো এটা রাইট সাইড মাস্ট মোড় দিয়ে তারপর আধার দিতে হবে, আধার দিয়ে সাবমিট করে দিতে হবে। তো ভিউয়ার্স ওটা সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা আমাকে একটা মেসেজ দিয়েছে, আর মেসেজে বলা হয়েছে আমরা পরের আপডেটে জানিয়ে দেবো কোয়ালিফাইটি পাস হয়েছে কিনা, ঠিক আছে। তো ওরা আমাকে পরের আপডেট দিয়ে জানিয়ে দেবে কোয়ালিফাইটি পাস হয়েছে কিনা, নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। এই আপডেটটি হতে পারে দুই এক ঘন্টা পর বা একদিন পর, আমাকে 10 মিনিট পরই জানিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে নোটিফিকেশনে বলা হয়েছে, এই যে দেখুন নোটিফিকেশনে বলা হয়েছে ইউ হ্যাভ বিন প্রমোটেড, মানে এটাই আমার পাস হয়ে গেছে, মানে প্রমোট করছি আমি। তো আমি কাজটা গিয়ে দেখাই, দেখুন আমার স্টার্ট আসছে কি না সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি এখন চাইলে কাজটি করতে পারবো। তো আপনারাও ভিডিওটি ফলো করে তারপর কোয়ালিফাইটি করে নেবেন আর ভিডিওর প্রসেস অনুযায়ী কাজটি করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।